আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মডেল দেখেন, এখানে PT07WST4B এই ধরনের একটা HMI নিয়ে কথা বলবো। আসলে এটা কী প্রবলেম এবং কী সলিউশন করা যেতে পারে বা কী ধরনের হেল্প আমরা আজকে ভিডিওতে পাবো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা দেখবো এটা আসলে প্রবলেম কী এবং এটার জন্য আমরা কী করবো, ঠিক আছে? এ বা আমি এই বিষয়ে আলোচনা করবো, যে বিষয়ে আসলে জানা থাকলে আমার মনে হয় নেক্সট HMI কাজগুলোতে আপনার একটু সহজ হবে বা আমি এটা যদি পাওয়ার দিই। দেখেন, প্রথমে HMI তো আমরা অনেকেই চিনি। দেখেন এখানে এই HMIটা যে রান হচ্ছে, তো রান হচ্ছে এটা সিগমা মোশন, একটা কোম্পানি ম্যানুফ্যাকচারার। দেখেন এখানে মূলত যে জিনিসটা আমরা দেখাবো সেটা হলো এখানে কমিউনিকেশন ইরর দেখাচ্ছে। এটা কিন্তু আপনার মনে হচ্ছে না যে রেডি জিনিস, দেখেন এখানে কিন্তু রেডি মনে হচ্ছে, তাই না? যে এটা তো ভালো জিনিস ভাই, এটা নিয়ে কি ভিডিও বানাবেন, আসলে এরকমটা না। এটা হচ্ছেটা কি, এটা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। দেখেন এটার ভিতরে কী কী আছে, এটার ভিতরে এখানে আছে প্রোগ্রামিং পোর্ট USB এবং এখানে আছে ইথানেট, এই কমিউনিকেশন পোর্ট PLC2, এটা এই PLC2 HMI। এখানে আছে মুড বাসের বা ইথানেটের জন্যে আপনি এখানে পোর্ট, এই পাওয়ার পোর্ট, এখানে কিন্তু সবই আছে। এখানে আবার মুড বাসের জন্যে আলাদা করে কানেকশন দেওয়া আছে। এখন আমার কথা হলো যে এটা আসলে সমস্যাটা কি, দেখেন এই যে মুড বাইস ডিভাইস সবগুলো কিন্তু মুড বাস ডিভাইস সলভ ASTI-1 আছে, ওকে? তো এইটা এখানে ফন্ট সব দেখা যাচ্ছে না, কারণ হলো এখানে DBPPLC সাথে, দেখেন DBPPLC সাথে ইথানেট মুডবাস করা আছে। এখন এটা মূলত সমস্যাটা যেটা হলো সেটা হলো এই যে এখন দেখতেছেন চলতেছে, এই যে কিছুক্ষণ পরে এটা দেখবেন হ্যাং হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা একেবারে হ্যাং হয়ে যাবে, এই HMIটা কোনো ধরনের কাজ করবে না। তো এইটার জন্য আসলে কোম্পানি কী করছে, আমাদেরকে এটা ইনপুট করার জন্যে বা আমাদেরকে এটা আমাদের কাছ থেকে নতুন চাচ্ছে। তো নতুন চাওয়ার জন্য আমরা যেটা করব, এই যে সেফটি টেম্পারেচার দেওয়া আছে দেখছেন, এই সেফটি টেম্পারেচারের উপর নির্ভর করে কিন্তু আসলে এটা আপনার প্রোগ্রামিং করা বা এটা একটা ওয়াশিং মেশিনের প্রোগ্রামিং করা। এখানে দেখেন ডাইং টাইম দিছে, কালার ডাউন টাইম দিছে, ড্রয়িং প্রিভিউ দিছে, আরও অনেক কিছু দেওয়া আছে, আরও অনেকগুলো পেজও আছে। যাই হোক, এটা মূলত কাস্টমাইজ কাস্টমাইজ একটা HMI। কাস্টমাইজ HMI বলতে আমরা যেটা বুঝি এটা হলো, এটা দেখেন এটা কিন্তু এই কোম্পানির HMI না, বাট এই কোম্পানি এই ডিজাইনটা ম্যানুফ্যাকচারিং করছে। এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা ম্যানুফ্যাকচারিং করছে সিগমা মোশন, যারা মেশিন ডেভেলপার, ঠিক আছে? মূলত এটার বিষয়ে যে জিনিসটা আমরা জানাবো সেটা হলো, দেখেন এটার 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 পিছনের যে পার্ট সেটা আসলে এখানে কি কি আছে, দেখেন এর ভিতরে এই যে এখানে অনেক কিছুই আছে। আর এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, সবচেয়ে বড় ক্রিটিক্যাল আমি বলার কারণ হলো এই যে এটার ভিতরে দেখেন এটার যে সমস্যাটা সেটা হলো এটা গরম হয়ে যায়। আমরা যে সমস্যাটা নিয়ে আমি শর্ট খেলাম, 24 ভোল্টটা শর্ট করতেছে। যাই হোক, এখানে মূলত এই জিনিসটা হচ্ছেটা কি, সেটা হচ্ছে এটা গরম হয়ে যাচ্ছে, আর গরম হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে এটা হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাং হয়ে গেলে আমরা আসলে এই কি সমাধান পাইতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কথাগুলো আমরা বলছি ভিডিওতে বা আমরা প্রথমেই বলছি। তো এইটাই আমরা দেখবো কী কারণে হ্যাং হচ্ছে এবং কতটা হ্যাং, কতটা গরম হইলে এটা হ্যাং হইতে পারে, এবার এটা কোথা থেকে হয় এই ধরনের সমস্যাগুলো, ওকে? এই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখবো। প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আসলে আমাদেরকে যেহেতু নতুন রিক্রুটমেন্ট করা হয়েছে তো এটা আমরা প্রোগ্রাম নিয়ে কথা বলবো। যেটা প্রোগ্রামটা হলো আমার একটা জিনিস, কাস্টমার আপনাকে এটা প্রোগ্রাম রিড করে, তো অবশ্যই এটা HMI বিক্রি করতে হলে আপনাকে কাস্টমারকে প্রোগ্রাম রিড করে দিতে হবে। তো এই প্রোগ্রাম রিড করাটা হলো এখানে সবচেয়ে ঝামেলার, বুঝতে পারছেন? কারণ এটা যদি কাস্টমাইজ করা, এইটার প্রোগ্রামটা আপনি যে সফটওয়্যারটা আমার কাছে পাবেন বা অনলাইনে পাবেন বা কোম্পানি যে সফটওয়্যারটা বানাইছে সেটার ভিতরে শুধুমাত্র আপলোড দেওয়া যায়, ওকে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমি চাইলে এটার ভিতরে যে প্রোগ্রামটা আছে সেটা আমরা এখন আপলোড দিতে পারবো। এটা কী কারণে এই কোম্পানি এত সেফটি সহকারে ব্যবহার করছে, এটার সাপ্লায়ার কোম্পানি অনেক বেশি দাম নিয়ে থাকে একটাই কারণ বা অনেক বেশি মূল্যবান হয়ে থাকে, এটা কারণ এটার কারণ হলো এটা শুধুমাত্র আপলোড দেওয়া যায়, ওকে? প্রোগ্রামটা আপলোড দেওয়া যায়, ডাউনলোড কোনোভাবে দেওয়া যাবে না। মানে আপনি এটার ভিতরে প্রোগ্রাম দিতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম দিতে পারবেন, বাট এই প্রোগ্রামটা আপনাকে ডিজাইন করা থাকতে হবে, তাই না? কিন্তু এই প্রোগ্রামটা আপনাকে ডাউনলোড করতে তারা দিবে না এবং এই সফটওয়্যার আপনাকে দিবে না, এইখানেই তো ঝামেলা। তো এটা আমরা আসলে কিন্তু করব, প্রোগ্রামটা ডাউনলোড অবশ্যই করব, যেই কোনো একটা ওয়ে আমরা বেছে নিব, আর ইলেকট্রনিক্স ওয়ে আমরা বেছে নিব। আমরা এখান থেকে প্রোগ্রামিং চিপটা রিড করে, প্রোগ্রামিং চিপটা আমরা বের করে তারপর আমরা প্রোগ্রামটা রিড করব। রিড করে আমরা প্রোগ্রামটাকে আলাদা একটা জায়গায় সাইডে কনভার্ট করব। কনভার্ট করার পরে সেই প্রোগ্রামটাকে আমরা আবার এইটার ভিতরে আপলোড দিব, ওকে? এটা চিপ রিডার বলা হয়। চিপ রিডারের মাধ্যমে আমরা এটাকে চিপ রিডিং করে তারপর প্রোগ্রামটা আপলোড করবো, আবার নতুন করে আপলোড করবো আমাদের নতুন HMI-তে। সেই জন্য আমরা মূলত এর কোম্পানির থেকে আনা রিকোয়েস্ট করে বা আমাদেরকে বলা হয়েছে যে এটা রেডি করে দিতে, তো আমরা চাইছি যে এটা নিয়ে আসতে হবে। তো নিয়ে আসে আমরা এটাকে রেডি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বা রেডি করে দিব।
যাই হোক, এটা সম্পর্কে তো আমি একটা ধারণা আপনাদের দিলাম, যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন বা এই ধরনের কাজগুলো করবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সব ধরনের HMI কিন্তু আসলে পাবলিকলি থাকে না, বা যে ধরনের HMIগুলো আসলে পাবলিকলি থাকবে না সেগুলো কাজ করা একটু টাফ। তো এটা আসলে মূলত এই যে এখনই মনে হ্যাং হয়ে গেছে, এই দেখেন এটা হ্যাং হয়ে গেছে, ওকে এটা হ্যাং হয়ে গেছে অলরেডি, কারণ এখানের যে তাপমাত্রা তা অনেক বেশি, এই জন্য এটা এই যে এটা এই যে অটোমেটিকলি এটা কিন্তু গরম হয়ে গেছে, ওকে পুরো বোর্ড গরম হয়ে গেছে, হ্যাঁ পুরো বোর্ড গরম হয়ে গেছে, যা নিয়ম মাফিক না, ওকে পুরো বোর্ড গরম হয়ে গেছে, তো কোনো কিছু এখানে শর্ট আছে যে জন্য এটা গরম হয়ে গেছে, অনেক বেশি গরম হয়েছে। যাই হোক, এই গরমটা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় ডিসপ্লেগুলো হ্যাং হয়ে থাকে, ওকে এটা মাথায় রাখবেন। ভিতরে কোনো সার্কিট দেখবেন আমরা গরম পাবো না বা গরম হবে না, শুধুমাত্র যেখানে আমাদের গরম হবে সেখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে সেই জিনিসটা কোনটা খারাপ দেখে, এই ধরনের কাজগুলো এরকমটা হয়ে থাকে। তো আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা করে দেখালাম, তো আমার মনে হয় এই ইনফরমেশনগুলোতে একটু আপনাদের জন্য হেল্প হয়, আমি এই জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি। এই যে হ্যাং হয়ে গেছে দেখেন, তো নেক্সটে যখন কাজ করবো আমরা এটা মাথায় রেখে কাজ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আর যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক দিবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আমরা ইনফরমেশনগুলোকে খুব মূল্যবান মনে করতেছি, এই জন্য আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদের কন্টিনিউ, ওকে? এবং কি না কাজগুলো তো আমরা দেখাচ্ছি, আরও সহজ সহজ আরও কিছু বিষয় নিয়ে কাজ আসবো আমাদের, আরও ভিডিওগুলো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও আসবে, এবং আমরা ইন্ডাস্ট্রিয়ালের সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের ধারণা দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। ভালো থাকবেন সবাই।